হ্যালো দর্শক আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এর আরও একটা ব্লগ শুরু করছি বাংলাদেশি ব্লগ আর এখানেও কেন দেড়া গাড়ি নাস্তা চলে আর সকালে তো এসকার নাস্তা হইল গাড়ি নুডলস আর হান্দেশ হান্দেশ খর হয়েছিল যে তো বারখড়ি বারখড়ি খাওয়া আর বানাই লিস হান্দেশ তো এর মাঝে গাড়ি নুডলস সরো হয়েছে নুডলস যে মজার তারা বানাইছেন যেন মজা হয়েছে আর ইগু নুডলস আমি বেশি ভালো পাই বাংলাদেশে থাকতেও বেশি খাইতাম চিকেন বা গরু মাংস দিয়া খাইলে আরও বেশি মজা লাগতো তো ইগু আমি বেশিরভাগ খাইছি তো এখন নাস্তা খরা করা শেষ করা আর কেন আমরা সব বই গেছি সব বলতে আর কি আমরা বাই বোন যারা আর আম্মাবা খাই লিচেন আম্মা বাবা আর ইনো আর বইসেন না তো এখন আমরা খাইলাম আর ইনো চাও রেডি হয়ে গেছে চাহ আর তো আজকে আসলে সিম্পল নাস্তা তো আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে বলা লাগব লাগলে অবশ্যই লাইক শেয়ার করবা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি করলেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এনো দেখা ফারলিয়া আর আত আত নাই সরি বড় বর আনা হয়েছে তো বড় আছে বীজী হয়েছে তো বড় হয়েছে আমার আম্মারাটা নান আমায় বড় রান্ধায় মজা করে আর হইতে আর আমার রাতে না রান্ধাই মানে রীণ দেবতার পড়া বর কিনিয়ে আনছনায় তো একবারে পরিষ্কার করা আর ডোপা চাতা করা এখন ফাফ দেওয়া লাগবো একটু হলুদ দিয়া আর ফাফ এখন দইয়া আঁকি একবার নিড়ঙ্গি আর ই মাঝে ফার্স্টে একটা গন্ধ থাকে আসলে খাইতে মজা কিন্তু একটা গন্ধ থাকে যে বাত গোন্ধ তো এখন দইয়া পরিষ্কার করি আনি হয়ে গেছে নিয়া আর সামান্য হলুদ দিছে দিয়া এখন আমার বই সিদ্ধত সিদ্দ দিছে তো এখন সিদ্ধ দেওয়ার পরে আঁকি গুন্তরে ছোটো ছোটো করে কাঠি আনিবা আর ও গুণর দামও প্রায় ছয়শো ছয়শো নিনাশি আটশো আল্লাহ জানো ছয়শো মনে হয় তো বোরোর দামও এখন আল্লাহ দিলে বাড়ি গেছে আগে মানুষের তেমন একটা বড় খাইছই না আর এখন দেখা যায় বড়ো দাম আছে তো ইনমা জেলিক মানে বাগান বয় দিছ আর ফার্স্ট এল রসুন দিয়া দিলাইসোন বা দেওয়ার পরে এখন আর কি আস্তে আস্তে সপ্তাহ দিবা তো এরপরে গাড়ি পেঁয়াজ পেঁয়াজ দিস গাড়ি খাটা পেঁয়াজ দিস আর দেখি আরও কিতা দিয়ে না আমি খৈম তারপরে দিস কারি আদার পেস্ট পরিমাণ মতো দিয়া আর এখন ওই গাড়ি লড়িয়া চাড়িয়া নিরা আর এগো যে বিডিও খরা হয়েছিল একটা ওই গাড়ি আতো লইয়া বিডিও করা হয়েছিল লাইকি ওই গাড়ি একটু লড় বেশি করে তো আর একটু মনে হয় আধা না রসুন নালায় জানো যে তো দিয়েছই তো এগো তো ভুলে গেছি আমি আর একটা আমার কাছে আগের আমার বই মনে বিডিও করছিল আতো রাখিয়া আমি আসলাম না তো কোনো সময় আঠটা আমি তাৰে সৈতাম সৈতাম তৰকাৰী ৰান্ধিলে ভিডিঅ' খৰিছে আমি আমাৰ ভিউৰসকলৰ লগে লগে শ্বেয়াৰ কৰোঁনে তো তাৰা ভিডিঅ' আঠটা আঠটা মাজে মাজে যেন খৰচে আল্লাই দিলে একটা তৰকাৰীৰ মাজেও পোন্ধৰ মিনিট নিছেগৈ কাৰণ তাৰাতো জীৱনে খৰছে না ভিডিঅ' বুজ বখিলা তো একটা ৰন্ধাটো মানে পোন্ধৰ মিনিট বিছ মিনিট আমি কৈ আল্লাহ ইয়াক ৰন্ধা যি বিছ মিনিট লগাই দিওঁ তে বাকী জিনিছ আমি দেখাইমুখিলা অন্যতম পঞ্চাছ মিনিট হৈ যাব তো তাৰে হেৰিচিন আমি কাটি কুটি আবৰ বাতি কৰা লাগিছে টাইম লাগিছে আৰু কি এটা মেমৰি ফুল ত' সেইকাৰণে আৰু দিছ মনত গৰম মছলা গৰম মছলা দাইলচেনি এলাচি তেজপাতা এটা দিছোঁ আৰু দেলাইছেলগীয়া গুড়া মছলা জেতা জেতা অইলগীয়া মৰিচৰ গুড়া হলুদৰ গুড়া ধনিয়াৰ গুড়া তাৰপৰা সামান্য জিরার গুড়া দেন তেন টেন এরপরে ডেন এলিগাড়ি ফাঁসফুরন ফাঁচফুরন টাই আঁকি আরো বেশি ভাল লাগে ভাল গেছিও জানি না যে ভালো লাগতো ফাঁসফফুরন দিয়ে একটা আলাদা একটা মজার একটা গ্রান হইতো তো এখন মশলা খরসানি হয়ে গেছে খরসানির ফলে এলে গাড়ি আট ষাঠিয়া ছোট ছোটো খরি ভাড়া কিলা ছোটো ছোটো খরি রস হয় আর রাইখিয়া এখন আর কি বালাইল্যা আনিবা তো গত ব্লগ দেখাইছি আমি আত খাইছি তো রান্নাটা আসলে শেয়ার করা হয়েছে না আর ইয়াত মনে করে আরও একবারও খাওয়া হয়েছে কারণ আত কতবারও খাইছি আনিয়া তো একটা আমার কাছে আবার আঁত খাইছিলাম তো একটা কি ভিডিও করছিলাম তো একটু লিগের আমার মারা তো রান্দা আমি সব সময় সরবেলা তাহলে খাইতাম আর খুবই মিস করতাম যে সময় আমেরিকা তাও অনেক বেশি মিস করছি আমেরিকা ইলা আট ফাওয়া যায় না ফাওয়া গেলেও মানে ইলা মজা নাই একবারে নরম লাগে দাঁত দিলে লাগে একবারে আঠ নি না বাথ হাইরা বুঝাও যায় না বলা অবস্থা নরম আর কি বেশি নরম আর এগুণি একটা শক্ত জাল দিয়া সিজানি লাগে তারপরে সিজাইলেও একটু শক্ত থাকে আর আমেরিকার আত একবারে নরম কিতা হইতাম যারা খাইছেন বুঝতে পারবাম না আমার খার লাগতো না তো লাগে আমার মানে কোনো মজা পাইছি না খাইছি তো লাগে আমার আম্মারাতো আত বড় আমি অনেক বেশি মিস করছি তো আম্মায় আনলে নানি আমরা একলগে বেশি করে রাঁধতাম যে সময় তো দু একদিন যাইতো তো সিঞ্জোর জোড় হইতো জাল দিয়া দিয়া মানে জো করতাম বাই যে সময় আরও বেশি মজা লাগতো তো খাইতাম আমি আম তো এখন দেখি ইউসুফর আব্বাও তাই না বর খাইতা ভালো পায় তো যাই হোক বাগ্কা কতদিনও খাওয়া হয়েছে আর ভালো লাগছে বাংলাদেশের বর আলাদা একটা গ্রান হয় তো এখন হইল গাড়ি রান্দা শেষ আর রান্দা শেষ হওয়ার ফলে এই নদ এতবার অপ্তাহ রেডি হয়ে গেছে আর এই গাড়ি কারফু মাছর মাতা কারফু মাছ মাতা আস্তা দিয়েছে তান্ডেলইয়া তো তো তারা হয়রা দুলাবাইরে খাওয়াইতা ফ্রেশ হইরা আমেরিকা দিতা ফ্রোজেন মাছের মাথা এলা মজা পাইতানা না না দেশের মাছর মাথা যেলা ফ্রেশ খাইবা এলা হি মাথায় খুব মজা না আমেরিকার মাছের মাথা তো জানি না এইখানে বিডিওর মাঝে কিতা গন্ডগোল হয়ে গেছে আল্লাহ জানো মানে গেছে নষ্ট হয়ে গেছে লাগে কিলাম মানে ফাতার হয়ে গেছে সুন্দর না তো আর কি খাওয়া দাওয়া আছে আর আতুত উত দিয়ে খাইলাম আসলে ভালো লাগছে আম্মারাতর রাত আর আমার এনে রান্না পাক দুই তিন দিন খাইছি তো আরও দু একদিন মনে হয় শেয়ার করছি আপনার লগে আর হাইসকে একটা রান্দা শেয়ার করলাম তো কেন আর কি রান্না দেখাই তো ও তো মশলা জেতা জেতা দিচ্ছে হইলাম আর জেলা রানছে নত দেখাইলাম আর আসলে সব রান্দা রান্না গাড়ি আলাদা সবর গেছেও তো খাওয়া দাওয়া শেষ করিয়া এখন ওই গাড়ি বাহিরে আইসি আর এই কেন এখন ওই গাড়ি আমরা আইছি আলহামরাত আলহামরাত আসলে তেমন একটা শপিং হইছে না আমি দেশও তাঁপতে বাক্য করছি শপিং করছি আলহামরাত তবে হইতে একটা বার যাই দেখি কিছু পছন্দ হয়নি আর আলহামরাব মুখে তেমন একটা ইচ্ছা আছে না বেশিরভাগ না রানি শুকরিয়া তারপরে ব্লু ওয়াটার মাহাত ওটা থাকি বেশি যাব হয়েছে তো এইনবাজ গে গাড়ি এখন দিকে দিকে যাইরাম কই দেখি কোনটা থামাইতাম ফার্স্টে তো দেখি আঠি আঠি কোন মানে কোন দোকান সুন্দর হইব তো গুত গিয়া হামাইলাম তো ওনু আইয়া হামাইছি এখন একটা দোকানও হামাইয়া ড্রেস দেখলাম একটা গিফটও লাগে একটা ড্রেস দেখলাম আর কি একটা ড্রেস একজনে গিফট করতাম তো দেখরাম তো একটু পরে আমি দেখাই মো মাহার ভিডিও মাহাত জেনে যে মাহাত আসলে বেশি একটা ভিডিও করা হয়েছে না তো এখন শুরু করছি মাহার ভিডিও হার কেন ড্রেস হল। আসলে এই ড্রেস অল আমার বেশি অথোপালা লাগছে আমি খুব একটা কিনছি মাহার ড্রেস মানে মতো পাওয়া গেছে আর পনেরোশো তারপরে ষোলোশো সতেরোশো দুই হাজার আড়াই হাজার ওলা আছে ড্রেস তো পণ্ড শর্মা যে ষোল্ল শর্মা যে ও যে আছে বারে বাদ না সতেরোশো মানে সপ্তাহ সেলোয়ার উন্না মানে খুবই সুন্দর সাফর যে আড়ামর দে একটা মানে এক একটা এক একটা সাইটে আঁকি এক একটা ড্রেসর সাইজ এক সাইড লিখারি গাড়ি আটত্রিশ তারপরে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছয়চল্লিশ সাইজ পর্যন্ত আছে তো মানে সাইজ পাওয়া যায় মনে আঁকি মানে যে কোনো সময় গিফটও লাগি খ আর নিজে পিনবা লাগে যুঁজি তে তেম অনেক আমি মাহাত আঁকি বেস্ট কারণ ক্যানিগা সুন্দর কাপড় পাওয়া যায় আরাামের কাপড় পাওয়া যায় যে সারে যিফটও কটা সাইন বালাটা ড্রেস দিটাফল পাকিলে পনেরো ষোলো সতেরোশোর মজেল দিলে সপ্তাহ আঁকি সুন্দর পাওয়া যায় আর সাইজ মতো পাওয়া যায় সাইজ হইলে তো মানে ঢিকা ল আর জানি না গেছে কিলা আমি একটু বাহিরে আই আর কি ভিডিও কলাম সামান্য তো দেখাইলাম মা দেখলাম মাহজনে আইছি আর কেন গাড়ি গোয়া লই আব্বাস আব্বাসলার লগে সিঙ্গাপুরি গোয়া তো সিঙ্গাপুরি গোয়াবার একটু দাম দিয়া যুজে আনুন বাছ চেয়ার দিবা দেয়া আর যুঁজে দাম দিয়ে আনুই না আর কি বাছতে দেয় না তারা তো এনের মাঝে মনে হয় বাক্কা কতখান লাইছিল তো এত পাইকারি ধরে দিছিল তো বাসিয়া দিছে দিয়েছে বা তো বিওয়ার্স আমার আজকের ব্লগটা অতক্ষণ পর্যন্ত তাহবা সুস্থ তাহবা আমার কোনো বোল ত্রিটাইলে কমার দৃষ্টিতে দেওয়া বা আল্লাহ হাফিজ